দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি বললেন আইজিপি। এবং দুর্বলতা রেখে নির্বাচনে দায়িত্ব পালন করা যাবে না বললেন সিইসি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলীর মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819837505। সিঙ্গাপুরে প্রায় 70 দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যা 6টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG085 ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে সকালে ওবায়দুল কাদের সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাশের ভাড়া বাসা থেকে ত্যাগ করেন। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স, মাদক রুখতে এর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানী সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী ডিজিটাল প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার মাদক নির্মূলে এর ক্ষতিকারক দিকের বিষয়ে সতর্কতা সরবরাহ ও চাহিদা বন্ধে কাজ করছে, এজন্য আইন সংস্কার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, মাদক সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করে, পাশাপাশি জঙ্গি অর্থায়ন ও মানি লন্ডারিং এর সাথে মাদকদের চোরাচালান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে জানান তিনি। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। দেশে জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে থাকলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। এছাড়া জঙ্গিরা এখন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার সিদ্ধান্তে বিএনপির খুশি হওয়া উচিত, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি অকার্যকর হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপিটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের নেতৃত্বে অকার্যকর হয়ে গেছে। ঢাকায় পুরনো কেন্দ্রীয় কারাগারে যখন তাকে রাখা হয়েছিল, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল একটি পুরনো ভবনে নির্জন কারাগারে তাকে রাখা হচ্ছে, যেখানে অন্য কোনো বন্দী নাই। এখন কেরানীগঞ্জের কারাগারে তো অন্য সব বন্দীকে অনেক আগেই সেখানে স্থানান্তরিত করা হয়েছে, সেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে। তো এতে তো বিএনপির খুশি হওয়ার কথা, কিন্তু দেখলাম যে রিজভী আহমেদ এটি নিয়েও একটা সংবাদ সম্মেলন করেছে। এখন কোথায় রাখলে যে তারা খুশি হবে সেটা বুঝতে পারছি না। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে স্বীকার করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। তিনি বলেন, কৃষকরা তাদের উৎপাদন মূল্য পাচ্ছে না, এটা ঠিক। এ কারণে সংকট কাটাতে সরকার চাল রপ্তানি পরিকল্পনা করছে বলে জানান খাদ্যমন্ত্রী। বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদামে প্রান্তিক কৃষক ও মিলারদের কাছ থেকে ধান চাল ক্রয় কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। এখন আমরা গবেষণা কিভাবে
কিভাবে এটাকে আমরা কৃষককে আমরা ইনসেন্টিভ দিতে পারি। কারো প্রতি দুর্বলতা রেখে দায়িত্ব পালন করা যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত রিটার্নিং ও সরকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। অতীতে আস্থার জায়গা থেকেই নির্বাচনে অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যায় করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় ইভিএমে ভোট গ্রহণে আরও দক্ষ হতে হবে বলেও জানান তিনি। আচরণবিধি প্রতিপালনের পাশাপাশি প্রার্থীদের এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সত্তর দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি বললেন আইজিপি। এবং দুর্বলতা রেখে নির্বাচনের দায়িত্ব পালন করা যাবে না বললেন সিএসি। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819 83750